আরেকটা কথা আমি মাঝে মধ্যে বলি, আমাদের ভাইদের স্মরণে থাকে কিনা জানি না, আজকে আমাদের আহলেদের সমাজে সবচেয়ে বড় যে তিনটা ফেতনা আমাদেরকে বারবার হোঁচট খাওয়াচ্ছে, সেই তিনটা ফেতনা হচ্ছে: এক নম্বর আলিরহাব, জঙ্গিবাদ, চরমপন্থা, এই ধরনের রোগ আমাদের ভাইদের মধ্যে ঢুকে পড়ছে। দুই নম্বর হচ্ছে সংগঠন না করা। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার নানা রকম মাধ্যম তৈরি করছে, তার মধ্যে একটা বড় মাধ্যম হচ্ছে মানে সৎ মানুষদের দিয়েই পদভ্রষ্ট করা। আজকে যারা সংগঠন করা যাবে না এই কথাগুলো বলছেন তারা কারা? তারা কি দিনদার মানুষ নাকি দিনহীন মানুষ? তারা দিনদার মানুষ। ইমাম ইবনুল জাওজি একটা বই লিখেছেন, তালবিসু ইবলিস, ইবলিসের ইবলিসি, এই জিনিসটা, এই বইটা কিন্তু আরবিক বাংলায় অনুবাদও হয়েছে। সেখানে একটা বড় একটা চ্যাপ্টার আছে এটা, যে শয়তান কিভাবে সৎ মানুষকে দিয়ে সৎ মানুষদের পদভ্রষ্ট করে। তো তার একটা মাধ্যম হচ্ছে এই সংগঠন না করা, এই কথাটা বলা। সারা বিশ্ব এখন সংগঠিত, এখনকার যুগ হচ্ছে ইনস্টিটিউশনালাইজেশনের যুগ, অর্থাৎ প্রাতিষ্ঠানিকতার যুগ, সব কিছু প্রাতিষ্ঠানিকভাবে হয়, সুশৃঙ্খলভাবে হয়। আর আজকে আমাদের সমাজে যারা দিনদার মানুষ তারা কি ভেবে কি চিন্তা করে এই প্রাতিষ্ঠানিকতাকে নষ্ট করে একটা বিশৃঙ্খলতার দিকে আমাদের আহ্বান জানাচ্ছেন, এটা আমাদের মাথায় ঢোকে না। কি তারা আসলে বলতে চাচ্ছেন, তারা আসলে প্রাতিষ্ঠানিকতার অন্য কি ভিত্তি দাঁড় করিয়েছেন আমাদের সামনে, এটা আমরা জানি না। তারা বলছেন সংগঠন করা যাবে না, কিন্তু এর বিপরীতে আমরা কি করতে পারি, কোন মাধ্যম দিয়ে আমরা আরো বেশি সংগঠিত হতে পারি, এর কোন বিকল্প মাধ্যম কি তারা দেখাতে পেরেছেন? এর বিকল্প মাধ্যম হিসেবে কি দেখাচ্ছেন তারা? মাদ্রাসা। এর বিকল্প কি দেখাচ্ছেন? দাওয়া সেন্টার। এর বিকল্প কি দেখাচ্ছেন? একটা ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশন, একটা মাদ্রাসা, একটা দাওয়া সেন্টারের চেয়ে একটা সংগঠনের কার্যক্রম আরো বিস্তারিত, আরো সামিল নয় কি? তাহলে কেন তারা এই জিনিসটাকে এইভাবে আমাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছেন? আবার কেউ কেউ এখন বলছেন মসজিদ হচ্ছে আমাদের শাখা, তারপরে যে দানগুলো করি সেগুলো আমরা হচ্ছে ইয়ানত, এই ধরনের আজেবাজে কথা বলে কিভাবে কি জন্য আমাদেরকে এভাবে আমাদের যুবক ভাইদেরকে পদভ্রষ্ট করার তারা চেষ্টা করছেন, এটা আমাদের মাথায় ঢোকে না। তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আন্তরিক অনুরোধ, দয়া করে এই ধরনের প্রচারণা থেকে বিরত থাকুন। যে বিষয়ে আপনারা নিজেরাই ক্লিয়ার না, নিজেরাই স্পষ্ট না, সে বিষয়ে দয়া করে মানুষের সামনে বলবেন না, অযথা মানুষকে এভাবে পদভ্রষ্ট করবেন না। আপনার যদি মনে হয় আপনি একাকী কাজ করতে পারবেন, আপনি একাকী একটা সমাজ বিপ্লব করতে পারবেন, আপনি একাই জাকির নায়ক হয়ে যেতে পারবেন, আপনি হন না, আপনাকে বাধা দিচ্ছে কে? কিন্তু আপনি যারা সংগঠিত রয়েছে তাদেরকে কেন আপনি বাধা দিচ্ছেন? তাদের বিরুদ্ধে কেন আপনি প্রচারণা চালাচ্ছেন? তারপরে আরেকটা ফেতনা যেটা হচ্ছে এখন এই মুসলিম বলা আর আহলেহাদিস বলা, এই বিষয়ে আশা করি আমাদের যারা একটু সচেতন আছেন, যাদের মাথায় একটু ঘিলু আছে, তারা আশা করি এই বিষয় নিয়ে আর কোনো বিতর্ক করবেন না। আহলেহাদিস এক জিনিস, মুসলিম এক জিনিস, মানে দুটোরই দুটো পজিশন আছে। সেদিন দেখলাম একজন আলেম খুব চমৎকারভাবে বলেছেন এটাই, যে যখন আমি বলবো আমি মানুষ এবং বাঙালি, আমি মুসলমান এবং বাঙালি, দুটোর মধ্যে কোনো মানে কি বলবো বিতর্ক আছে কি? আমি একই সাথে মুসলমান, আমি একই সাথে বাঙালি, এই দুটোর মধ্যে কোনো ফ্র্যাকশন আছে নাকি? আমি আমরা কি কেউ বলতে পারবো যে আমি মুসলিম বলে আমি বাঙালি বলতে পারবো না, বা বাঙালি বলে মুসলিম বলতে পারবো না, এরকম কোনো বিষয় আছে নাকি? আমি যখন আহলেহাদিস আমি কি মুসলিম নই? আমি যখন মুসলমান, যখন আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে মেনে চলছি তখন আমার নাম আহলেহাদিস হয়ে যাচ্ছে, আমি অবশ্যই মুসলমান। কিন্তু মুসলমানদের মধ্যে অসংখ্য ভাগ রয়েছে, আমি কোন ভাগের মধ্যে রয়েছি? যেই ভাগটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে, এটাই হচ্ছে আমার পরিচয়। এই পরিচয় দেওয়ার মধ্য দিয়ে কি এমন বিতর্কের কারণ রয়েছে এটা আমাদের বুঝে আসে না। আমি আমাদের যুবক ভাইদেরকে বিনীত অনুরোধ করব, এই তিনটা ফেতনা সম্পর্কে আমরা যেন সতর্ক থাকি। একটা হচ্ছে জঙ্গিবাদ, দুই নম্বর সংগঠন না করা, তিন নম্বর হচ্ছে কি? আহলেহাদিস না বলা। এই তিনটা ফেতনা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, আমরা যেন নিজেদের মধ্যেই বিতর্ক সৃষ্টি করে নিজেরাই যেন ধ্বংসের মধ্যে না পড়ে যাই, আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে একটা ঐক্যবদ্ধ শক্তি হয়ে দাঁড়াতে পারি। আমাদের মধ্যে হয়তোবা কখনো মতভেদ থাকতে পারে, কখনো আমাদের মধ্যে নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য কখনো মানে অন্যরকম হবে না। আমাদের লক্ষ্যটা কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই দাওয়াতকে সারা দেশের বুকে, সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠা দান করা, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, সমাবেতভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতটাকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।